রাজীপুয়া তিনিচুকীয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্মীয়মান চিকিৎসা মহাবিদ্যালয়খন পরিদর্শন করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কয় যে হাসপাতালখনৰ বাবে স্বীকৃতি লাভৰ বাবে ইতিমধ্যে ন্যাশনেল মেডিকেল কাউন্সিলক আবেদন জনোৱা হৈছে। অহা তিনি চাৰি দিনৰ ভিতৰত চৰকাৰে ইয়াত 85গৰাকী চিকিৎসকক নিযুক্তি দিব। এই শৈক্ষিক বৰ্ষত যাতে 100গৰাকী শিক্ষাৰ্থীয়ে নামভৰ্তি কৰিব পাৰে তাৰ ব্যৱস্থা কৰা হ'ব। আমার তিনিচুকীয়া মেডিকেল কলেজের স্বীকৃতির বাবে আমি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলক ইতিমধ্যে আবেদন করেছো। মই ভাবো যে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর কোনোবা এটা মাহত তেওঁলোক আহিব। অহা তিনি ছয় দিনের ভিতর ইয়াতে 85গৰাকী চিকিৎসকও আমি নিযুক্তি করিম। আর আমি ভাবিছো যে সকলো ভালে ভালে হয়ে গেলে এই বছর এই শৈক্ষিক বর্ষত আমি তিনিচুকীয়া মেডিকেল কলেজত 100গৰাকী ছাত্র ছাত্রীক নামভর্তি করাব পাৰিম। তার আগতে আমি ওপিডি আইপিডি লাহে লাহে আমি আরম্ভ করে গৈ থাকিম। আর হাই সেকেন্ডারি পরীক্ষার রিজাল্ট যেহেতু মার্চ এপ্রিলত দিয়ে জুনের পৰা শৈক্ষিক বর্ষ আরম্ভ হয় সেই সময়লৈকে মই ভাবো তিনিচুকীয়া মেডিকেল কলেজ পূর্ণ পর্যায়ে।